সালামু আলাইকুম আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে বহিপীর নাটক লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ তো এই নাটকের মূল বিষয়টা হচ্ছে নাটকে আমরা দেখতে পাই পীর সাহেবকে আমাদের সমাজে ধনী গরিব সবাই অসম্ভব ভয় এবং মান্য করেন গ্রামের সাধারণ মানুষ তাদের পীরকে পেলে হিতায়িত জ্ঞান হারিয়ে ফেলে তার সেবা করার জন্য সবাই পাগল হয়ে যায় ধন সম্পদ থেকে শুরু করে নিজের কন্যাকে পর্যন্ত তারা দান করে নাটকটি বাঙালি মুসলিম সমাজে প্রচলিত পীর প্রথার একটি বিশ্বস্ত দলিল কিন্তু নাটকটি শেষ পর্যন্ত আমাদেরকে আলোর পথ দেখিয়েছেন এবং এই অবস্থা বদলানোর একটা সংকেত প্রদান করেছেন নাটকটির প্রধান দুটি চরিত্র হাশেমালি ও তাহেরা এই অবস্থা ভেঙে বেরিয়ে এসেছে কুসংস্কার অন্ধকার অন্ধবিশ্বাস আমাদের এই নাটকে কুসংস্কার অন্ধবিশ্বাসের স্থানে মানবিকতার জয় হয়েছে এবং অন্য যেসব চরিত্রগুলো রয়েছে তাদের মধ্যেও আমরা একটা যৌক্তিক মানবিক বোধ দেখেছি আমরা তো চলুন আমরা এই নাটকের মূল সারমর্মটা আমরা একটু দেখিনি বহিপীর নাটকটি প্রকাশিত হয় উনিশশো সালে ঢাকা থেকে এই বহিপীর নাটকের কাহিনী গড়ে উঠেছে একটা পীরকে কেন্দ্র করে এই পীর সারা বছর বিভিন্ন জেলায় তার অনুসারীদের বাড়িতে 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 গুণী তিনি ঘুরে বেড়ান বিভিন্ন এলাকায় বিভিন্ন ভাষা রয়েছে তাই পীর সকল ভাষা না শিখে বরং বইয়ের ভাষায় কথা বলেন তাই ওনার নাম দেওয়া হয়েছে বহিপীর। তাহলে এটা পরীক্ষা আসে যে বহিপীরের নাটকে বহিপীরের নাম কেন বহিপীর দেওয়া হলো তাহলে অবশ্যই এটার অ্যান্সার হবে যে বহিপীর বিভিন্ন জেলায় যখন ঘুরে বেড়ায় তখন সেই সব জেলায় বিভিন্ন ভাষা রয়েছে এক এক দেশের এক এক জেলায় এক এক ভাষা রয়েছে তো তিনি সব ভাষা না শিখে তিনি শুধু বইয়ের বাসা কথা বলতেন সেই বইয়ের বাসায় কথা বলার জন্য ওনার নাম দেওয়া হয়েছে বহিপীর বাঙালি মুসলমান সমাজে পীর সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে কুসংস্কার ও সুফিবাদী ব্যাখ্যা সূত্র ধরে তোমরা জানো যে আমাদের এই মুসলমান সমাজে কুসংস্কারের কোনো সুযোগ নেই বা এই যে ভণ্ডামের কোনো সুযোগ নেই কিন্তু আমাদের মুসলিম সমাজে কিছু সম্প্রদায় তারা কুসংস্কার এবং সুফিবাদী যে ধারণা এটাকে ভুল ব্যাখ্যা দিয়ে তারা এই পীর প্রথা তারা চালু করেছেন নাটকটি গড়ে উঠেছে পীরের সর্বগ্রাসী স্বার্থ ও একটা বালিকার এক বালিকার বিদ্রোহী কাহিনীকে কেন্দ্র করে তো আমরা এই নাটকটির কেন্দ্রীয় চরিত্র হচ্ছে বহিপীড় এবং বহিপীড় দুই বছর বছরান্তরে দুই বছর পর পরে সে একবার তার শিষ্য বা মরিদের বাড়িতে ঘুরে বেড়ান মানে প্রতি দুই বছর পর পরে সে এক একটা মুড়িদের বাড়িতে সে গিয়ে থাকেন তখন মরিদরা তাকে সর্বস্ব দিয়ে মানে তাদের কাছে যা কিছু আছে এই সব কিছু দিয়ে তাকে সেবা করে এই পীরকে কি করে সেবা করে তো এক মুরিদ তার মাতৃহারা কন্যা তাহেরাকে তার এই বৃত্ত পীরের সাথে জোর করে বিয়ে দিয়ে দেন তাহলে আমরা এটাও বুঝতে পারলাম যে সে যখন একটা মুড়িদ তার মাতৃহারা যে কন্যা তাহেরাকে ওই বৃদ্ধপীরের সাথে কী দিয়ে দেন বিয়ে দিয়ে দেন জোর করে বিয়ে দিয়ে দেন কিন্তু তাহেরা সেটা মেনে নেয়নি সে পালিয়েছে সে পালিয়ে হাতেমালি জমিদারের শহরগামী যে বজরায় মানে নৌকায় সে আশ্রয় গ্রহণ করে কিন্তু এদিকে বহিপীর ও তার বন্ধু তার সঙ্গী যে হকিকুল্লা সে হকিকুল্লাকে সঙ্গে নিয়ে তাহেরার সন্ধানে বের হয় তাহলে আমরা এতটুকু থেকে জানতে পারলাম যে সেটা হলো বহিপীর যখন তাহেরাকে বিয়ে করে তাহেরার অসম্মতি সম্মতি যখন ছিল না তখন তাহারা তাহেরা এই অনুষ্ঠান থেকে বা এই বিয়ের পরে সে পালিয়ে যায় তখন সে পালিয়ে এই হাতেমালি যে বজ্রার হাতেমালি জমিদারের বজরায় শহরগামী যে বজ্রা ছিল বজ্রামী নৌকা সে নৌকায় উঠছে হাতেমালি সেই তার জমিদের রক্ষা করার জন্য শহরের দিকে যাচ্ছিলেন তখন তার নৌকায় আশ্রয় নিয়েছে কে তাহেরা আর এদিকে বহিপিরও তার যে স্ত্রী তার স্ত্রীকে খোঁজার জন্য সে এই হকিকুল্লাকে সঙ্গে নিয়ে তার বোন তার সঙ্গী যে হকিকুল্লা তাকে সঙ্গে নিয়ে তার স্ত্রী তাহেরাকে খুঁজতে বের হন তো তিনিও ঘটনাচক্রে হাতেমালির বজরায় আশ্রয় লাভ করেছেন তিনিও ঘটনা চক্রে হাতেমালির নৌকায় উঠে গেলেন তো এক সময়ে এই বহিপীর জানতে পারলেন যে এই বজরায় মানে এই নৌকায় তার নববিবাহিত স্ত্রী তাহেরা কিন্তু এখানে আছেন তখন বহিপীঠ তাহেরাকে পাওয়ার জন্য বিভিন্ন ধরনের কূটকৌশলের আশ্রয় গ্রহণ করতে থাকে প্রথমে অপরদিকে আমরা প্রথমে সে বিভিন্ন ধর্মীয় বিষয় বললেন বা হাসে মালিককে হাতে মালিকে টাকার লোভ দেখিয়েছেন এবং হচ্ছে তার বিবাহ করেছেন বিবাহ স্ত্রী এই বিষয়গুলো সে উপস্থাপন করেছেন তো পরবর্তীতে অপরদিকে আমরা বজ্রার যে জমিদারের পুত্র হাশেম আলী তাহারার করুণ কাহিনী শুনে তার পক্ষে নেন তাহলে একদিকে তাহারার পক্ষে নিয়েছেন হচ্ছে হাশেম আলী মানে ছেলে জমিদারের ছেলে আর বহিপির হাতেমালিকে বুঝে যে এটা আমার স্ত্রী আমার স্ত্রীকে আমাকে ফিরিয়ে দাও তো আমরা সর্বশেষ দেখি বহিপির বহিপির যে জঘন্য কূটকৌশল আশ্রয় গ্রহণ করেছেন কিন্তু শেষ পর্যন্ত সে জয়ী হতে পারেননি কারণ কারণ হচ্ছে তাহেরা ও হাসেমালি তারা সব বাধা জাল ছিন্ন করে দুজনে পালিয়ে যায় এবং তারা পরবর্তীতে এই এই বাস্তব পরিস্থিতি বহিপির নিজেও কি মেনে নিয়েছেন তাহলে আমরা এই নাটকের মূল বিষয় হচ্ছে যে বহিপির যখন তার তাহেরাকে বিয়ে করতে বিয়ে কর করলো তাহেরা সেটা মেনে নেয়নি তাহেরা তখন এই শহরগামী যে হাতেমালির যে বজরা ছিল সেই বজ্রায় আশ্রয় গ্রহণ করেছেন আবার এদিকে বহিপুরও তার স্ত্রীকে খোঁজার জন্য যখন রড়া দিলেন তখন সেও এরকম ঘটনাচক্রে এই বজ বজ্রায় সে আশ্রয় নিয়েছে পরে যখন সে জানতে পারল যে এই বজরায় তার এই নৌকায় তার স্ত্রী রয়েছে তখন সে বিভিন্ন কৌশল করেছেন তার স্ত্রীকে পাওয়ার জন্য কিন্তু ওই জমিদারের পুত্র হাশেম আলী সে তার মানবিকতার বিবেচনা করে সে এই তাহারা তাহেরাকে নিয়ে সে দুজনে পালিয়েছেন দুজনে তখন এই বাস্তব পরিস্থিতি বহিবি তখন মেনে নিয়েছেন তো আমরা এখন চলে যে সৈয়দ ওয়ালিউল্লাহর জীবনী আমরা একটু দেখি সেই সৈয়দ ওয়ালিউল্লাহ তিনি উনিশশো বিশ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেছেন এবং তার পিতার নাম ছিল হচ্ছে আহমদ উল্লাহ ছিলেন তিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন তো এই সৈয়দ ওয়ালিউল্লাহ মাত্র আট বছর বয়সে তার মাতৃ হারা হয়েছেন তার আট বছর বয়সে তার মা মারা গিয়েছেন তো উনিশশো উনচল্লিশ সালে তিনি কুড়িগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পড়াশোনা করেছেন এবং উনিশশো সালে তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তার এই পেশাজীবনে শুরু হয় তিনি দৈনিক স্টেটমেন্ট একটা পত্রিকার সাংবাদিক ছিলেন তিনি এখান থেকে দৈনিক স্টেটমেন্ট পত্রিকার সাংবাদিকতার মাধ্যমে ওনার পেশাজীবন শুরু হয় এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ সময় তিনি প্যারিসে ছিলেন এবং এই প্যারিসে থেকেই তিনি বাংলাদেশের পক্ষে কাজ করেছেন তার প্রথম গল্প হচ্ছেন নয়ন চারা আর ওনার বিখ্যাত একটা উপন্যাস হচ্ছেন লাল শালু এবং চাঁদের অমাবস্যা লাল শালু ওনার বিখ্যাত একটা উপন্যাস এবং চাঁদের অমাবস্যা আরেকটা বিখ্যাত উপন্যাস আর ওনার বিখ্যাত তিনটা উপন্যাস রয়েছেন একটা হচ্ছেন বহিপীড় সুরঙ্গ এবং তরঙ্গ ভঙ্গ এই তিনটে হচ্ছেন ওনার বিখ্যাত নাটক আর ওনার বিখ্যাত আরেকটা উপন্যাস রয়েছেন সেটা হচ্ছে কাদো নদী কাদো এরপর হচ্ছেন উনি বাংলা একাডেমির পুরস্কার পেয়েছেন উনিশশো সালে এবং হচ্ছেন আদমজি পুরস্কার পেয়েছেন উনিশশো সালে এবং একুশে পদক পেয়েছেন মরণোত্তর সেটা পেয়েছেন উনিশশো সালে আর উনিশশো একাত্তর সালেই তিনি প্যারিসে মৃত্যুবরণ করেন তো আশা করি তোমরা বহিপির নাটক এবং এই নাটকের যিনি নাট্যকার তার জীবনীটা তোমরা বুঝতে পেরেছ তো ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম